চট্টগ্রাম। চট্টগ্রাম শহর তার যে সৌন্দর্য এবং তার যে মহিমা সেই জন্যই বাংলাদেশের মধ্যে অন্যতম হয়ে উঠেছে। বাংলাদেশের মধ্যে যদি সুন্দর এবং পরিচ্ছন্ন জেলা বলা হয় বা বিভাগ বলা হয় সেক্ষেত্রে চট্টগ্রামকে সবার প্রথমে রাখা যায় রাজশাহীর পরে। আজকে আমরা চট্টগ্রামের সৌন্দর্য দেখার জন্য যাবো নিরেশ্বরের উপজেলার খুড়াছড়ি ঝর্ণায়। এটি অনেকে নৃত্য প্রফেশনও বলে থাকে। আজকে আমরা নৃত্যকৃতি দেখবো এবং ভালো অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো। যেহেতু আজকের ব্লগটি হবে বাজেট ফ্রেন্ডলি, সেহেতু আমরা চট্টগ্রাম শহর থেকে খুড়াছড়ি ঝর্ণা যাওয়ার সবচেয়ে কম বাজেটে কীভাবে যেতে হয় সেই টিপস এবং ট্রিক্সগুলো আপনাদেরকে বলবো। প্রথমেই আমরা চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন থেকে 20 টাকা দিয়ে সীতাকুণ্ডে এর টিকিট কেটে নিই। আমাদের এখন আমরা সীতাকুণ্ড স্টেশনে রেল স্টেশনে এসেছি আর সীতাকুণ্ড রেল স্টেশনে ভাড়া হচ্ছে মাত্র 20 টাকা। যারা বাজেট ফ্রেন্ডলি so instinctive and so passionate, every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last, but I don't know if that can erase. Let's talk into yet the one you know I'm under the brand value of it. I'm under the brand value of it. Wow! Very amazing! এটা ফটো সে দিবা না মোটাও দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা হ্যায়। প্রতি 50 টাকা লেগুনা কিংবা সিএনজি করে চলে যাবো খুয়াছড়ির উদ্দেশ্যে। তবে সিএনজি করে যেতে চাইলে আপনারা যদি আপনাদের টিমে 5 জনের কম হয় তাহলে রিজার্ভ না নেওয়াই ভালো হবে।
আপনারা যারা খৈয়াছড়ার জন্য আসতে চান, তারা চট্টগ্রাম থেকে আসলে ওই পাশ থেকে এদিকে এসে নামবেন মিরেশরাই খৈয়াছড়ার জন্য। আর যারা আসবেন হচ্ছে ঢাকা থেকে, তারা আসবেন হচ্ছে এই পাশ থেকে ঢাকার এই গাড়ি এই জায়গায় নামবেন খৈয়াছড়ার জন্য। ঠিক সেম গেটের সামনে আরও একটা আছে, সেটা হচ্ছে নাপিতাছড়া, যেটার মধ্যে ভুলে আমি নেমে যেতে চাইছিলাম। কেমন ফিলিং ছিল তখন? অনেক ভালো। যারা প্রথম আসবেন তাদের, মানে ওইখান থেকে যারা প্রথম আসবেন তাদের একটা ভুল হইতে পারে, অনেকে গেট দেখে মনে করতে পারে নাপিতাছড়া খৈয়াছড়া। তো এটার আগে যারা আপনাদেরকে নিয়ে আসবে সিএনজিওয়ালা বা যারা ইয়ে আছে, এখান থেকে সিএনজি নিতে হবে। হ্যাঁ, তো আমরা এখন সিএনজি নিয়ে চলে যাবো খৈয়াছড়া ঝর্ণার মধ্যে। 10 মিনিট পরে আমরা পৌঁছে যাবো খৈয়াছড়া ঝর্ণার গেটের সামনে। এখান থেকে সিএনজি নিয়ে চলে যেতে হবে খৈয়াছড়া ঝর্ণার কাছে। সিএনজিতে জন প্রতি ভাড়া পড়বে 20 টাকা করে। শেষে আসলাম। গাইস, এখানে আসার আগে সীতাকুণ্ডে আসেন বা যে কোনো ঝর্ণায় আসেন অবশ্যই অ্যাঙ্গলারটা পরতে হবে, কারণ আমি প্রথম পরতে চাই না, বাট ভাইয়া সাজেশন দেওয়াতে ধন্যবাদ ভাই আপনাকে। বাট আমি এটা জানি, কারণ আমি সীতাকুণ্ডে আসছিলাম যে তখন বুঝছি কীরকম অবস্থা। সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন অ্যাঙ্গলার পরার জন্য। আর শুরুর দিকে একটা দোকান পেয়ে যাবেন এখানে। বা কী কী পাওয়া যায় আপনার এখানে? আমাদের মধ্যে আছে খাবার হোটেল, বুঝছেন, মায়ের দোকান। আচ্ছা, আপনার এখানে যারা আসে যেটা যেটা ওয়াটার ওয়াটার রান্না হয় আর কি। আপনার বয়লার মুরগি ফেলে আছে, দেশি মুরগি আছে, সোনালি মুরগি আছে, গরু মাংস আছে। আচ্ছা, সাকেতের মধ্যে থাকবে বার ডাল আনলিমিটেড, এগুলো ছাড়া থাকবে বস্তা থাকবে, সবজি থাকবে, আর আপনি যেখানে জুতো ব্যাগ রাখবেন সব পেয়ে থাকবে, লকার আছে, আপনি আসে এখানে ফেসুন তাও কিছু, শুধু অনলি শুধু খাবার। তো অনেকগুলো সুবিধা দিচ্ছে। সো অবশ্যই যারা আসবেন এই ভিডিও দেখে আসবেন, চেষ্টা করবেন নিজেদের সেফটিটা ফার্স্ট, নিজেদের সেফটি, সেটা কাপড় চোপড় হোক, সেটা নিজেদের পায়ের শরীরের যে কোনো কিছু, সেফটিটা ফার্স্ট। আর সেফটি যদি করতে না পারেন তাহলে ট্রাভেল করে কোনো মজা নেই। এই আমার থেকে কিন্তু এটা বিশ্রী লাগতেছে। থাকুক ভাই, তো কেমন লাগতেছে? হ্যাঁ, ভালো লাগছে, কিন্তু এই জিনিসটা অনেক ওজন, কিছু করার নেই ভাই, 80 কন্টেন্টের জন্য অনেক ওজন আমাদেরকে। তো আমাদের জার্নি শুরু হয়ে গেছে, কোন দিকে যাবো? এদিকে রাস্তা যেদিক দিয়ে গেছে ওদিক দিয়ে যাবো। প্রথম বছর তো এই কারণে এটা হচ্ছে আমাদের কি অবস্থা, কেমন লাগতেছে? আমার হাত ব্যথা করতেছে, এটা আগে থাকতে হবে, এটা কিছু করার নেই।
100 টাকা দিয়ে নিচে 80 টাকা বলছিলাম, জানি না যাই 100 টাকা। এটা নাকি ওয়াটার প্রুফ, এটা মোবাইল আছে, এই যে মোবাইল চলতেছে। তো আমরা এখন টেস্ট করব, ভয় লাগতেছে অনেক, আল্লাহ আল্লাহ ভরসা। এই ফার্স্টে দিলাম, দেখে মোবাইল বন্ধ হয়ে যাচ্ছে না পুরো। আচ্ছা মোবাইলের পাওয়ারটা অফ করে, কারণ মোবাইল কাজ করতেছে, টাচ করতেছে। বিসমিল্লাহ, না ভিডিও চালু করে ঢুকাও না, সেটা পানি লাগছে তো, কম কাজ কম করতেছে। হ্যাঁ রেকর্ড করে, রেকর্ড অন করলাম, এখন ভিডিওটা দেখি সব দিকে ভালো মতো আসছে। এখন আমরা এখান থেকে ডুবাই দি ডুবাই দিলাম, এখন বের করলাম। না না মোবাইল তো জীবিত আছে, তবু আর একটু ডিপের মধ্যে যাও যাও। ফুল টাকা ফুল টাকা দিতে হবে তো, ফুল না ঢুকলে কেমনে হয়? আরে মিয়া তো ভালো হয়েছে, গাফ হয়ে গেছে গা তো। হ্যাঁ দাও ফুল ঢুকে যাবে। এই যে মোবাইল অন, একটু নাড়াচাড়া দাও। নাড়াচাড়া দিলে, নাড়াচাড়া মানে কি, একটু ক্যামেরাটা একটু নাড়াচাড়া দিতে আর কি। ভাই না চলতেছে, বেশি দেখিনি। দেখো পানির ভিতরে ভিতরে পানি ঢুকছে কিনা। হ্যাঁ পানি ঢুকছে কিনা দেখা যাবে। তুমি ক্যামেরাটা দূরে নাও, ক্যামেরা ভাই দূরে না লাগে, কাছ থেকে নিলে দেখবে কত বড় দেখাচ্ছে। দেখি আবার মোবাইল এমনি ভিজে হয়ে যাবে না, মোবাইল ভিজে নাই, এক ফোঁটাও জানে পানি না, দেখি জানি ভিতরে পানি ঢুকে নাই। এখন আমরা ভিতরের ভিতরে যে ইয়ার ভিউটা আসছে, আবার আবার এদিকে নোট পড়ে ভাই এদিক দিয়ে যাওয়া যায়, এই তো বেশি পিছন। হ্যাঁ আসো এদিকে আসো, বেশ ভাই আস্তে আস্তে পড়ে যাবে নি। রেকর্ড চালু আছে না, তোমরা আস্তে শোনো। হ্যালো গাইস, এ তোমার মনিটর অফ কেন? রেকর্ড হচ্ছে। আরাম, প্রকৃতির আরাম নেওয়া হচ্ছে। আমরা এখন কি সিচুয়েশনে আসি দেখেন। সাবাস প্রকৃতির এই সৌন্দর্য যদি উপভোগ করতে হয় তাহলে আপনাকে অবশ্যই রিস্ক নিতে হবে। আমরা
যেখানে এই এই জায়গা পর্যন্ত আস্তে আস্তে আজকে সকালে বৃষ্টি হয়েছে, যার কারণে প্রচুর পানি প্লাস হচ্ছে বৃষ্টি পিছল হয়ে গেছে। তো এখনও একটু টেনশনে আছি যে কী হয় না হয়, পড়ে টরে গেলে কিন্তু কোমর মাজা সব ভেঙে যাবে এইসব জায়গাগুলো, কেমন পিছল যায় সেগুলো। তো দেখা যাক আমরা অ্যাকচুয়ালি কতটুকু সফল হতে পারে, বাট আমার এখনই ভয় লাগতেছে, আমার ইচ্ছা করতেছে আমি আর না উঠি, কারণ যে কোনো সময় পিছল খেয়ে বেরিয়ে যাবে।